وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا। মসজিদে ছোট বাচ্চারা নামাজ পড়তে গেলে সামনে দাঁড়ালে তাদের বড় মানুষরা পিছনে তাড়িয়ে দেয়। ছোট বাচ্চাদের সামনে দাঁড়ানো নিষেধ নাকি? বাচ্চারা কি আগে মসজিদে গিয়ে সামনে দাঁড়াতে পারে না? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি বারাকাতুহু। এক ভাই প্রথমে একটা প্রশ্ন দিয়েছিলেন যে মেয়েরা কোন কাতারে দাঁড়াবে। মেয়েদের জন্য বিশ্বনবী বলেছেন আবু দাউদের 468-69 নম্বর হাদিস, পরপর হাদিসগুলো বর্ণনা আছে। মেয়েদের জন্য সবচেয়ে উত্তম কাতার পেছনের কাতার, আর পুরুষের জন্য প্রথম কাতার। কি বললাম? মেয়েদের জন্য সবচেয়ে উত্তম কাতার কোন কাতার? পেছনের কাতার। আর পুরুষের জন্য উত্তম কাতার। আর ছেলে যেসব সন্তান যাদের ছোট ছোট ছেলে আছে যারা বোঝে না, যেন এই ছেলেটা আছে বললে বুঝতে পারবে। এর ছেলে যারা ছোট আছে তারা যদি প্রথম কাতারে যদি যায় কোনো আপত্তি নাই, তবে বাবা তার পাশে রেখে দাঁড়ালো এটা ভালো। তো ছেলেদেরকেও যদি পেছনে কাতারে দেয় এটা এমনি ভাবে তুলনামূলক ভাবে মিডিল কাতারে। কেন? কারণ মিডিল কাতারে যদি থাকে তারা প্রথম কাতার ভেদ করে যেতে পারবে না ইমামের কাছে। কারণ ইমামের সূত্রা যদি থাকে জামাত অবস্থাতে মুক্তারি সূত্রার জরুরাত নাই। কথা বোঝেন নাই ভাই? ইমামের সূত্রটাই মুক্তারির জন্য যথেষ্ট হয়ে যায়। তাই জামাত যখন লম্বা যদি হয় বাচ্চাদেরকে মিডিল কাতার দেওয়া এটা এর তুলনামূলক ভাবে ভালো, তবে প্রথম কাতারে দাঁড়াতে পারবে না এমন কথা নয়। জি, জাযাকাল্লাহ।